সুপ্রিয় দর্শক স্বাগত ওয়েসিস এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আছি আপনাদের সাথে পুলিশের চলমান বিশেষ অভিযান নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খানকে নাইম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আপনি জানেন যে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার খুনের ঘটনার পর পর বাবুল আক্তার স্ত্রীর খুনের ঘটনার পরপরি পুলিশের চলমান বিশেষ অভিযান পরিচালনা করছে তো এই অভিযান নিয়ে নানামুখী কথা আছে আছে বিতর্ক আবার পক্ষেও কিছু যুক্তি আছে তো আপনি কিভাবে দেখছেন এই অভিযানকে আমিও আসলে ওইভাবেই এটা সামগ্রিকভাবেই দেখতে হবে রাইট অর রং একটা ব্যাপার এখানে হবে যে এন্ড উইল জাস্টিফাই দি মিন্স শেষ এই পুরো অভিযান অ্যাট দি এন্ড অফ দি ডে অভিযান যখন এক সময় শেষ হবে তখন এর কাছ থেকে আমরা কি পেলাম সেদিনই এটার একটা ফাইনাল মূল্যায়ন শুরু হবে এবং এটা হবে টেলিভিশনেও হবে আমরাও করব। এখন যেহেতু এটা কয়েকদিন গেল এটা নানানভাবেই দেখা যায় একটা জিনিস হচ্ছে যে সরকারের একটা মানে ভূমিকা শক্ত ভূমিকা কার্যকর ভূমিকা আমি বলবো এটা কিন্তু বেশ জোরে সরে দাবি হচ্ছিল সকলে বলছিল যে সরকার তো কিছু করছে না একটা অপরাধী ধরা পড়ছে না মামলা গুলিয়ে যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি মানে ভিজিবল কিছু দেখা যাচ্ছে না একের পর এক টার্গেট কিলিং হচ্ছে হ্যাঁ আমরা কেবল অসহায়ের মতো সংখ্যা এই যে মানে যেটাকে বলে মৃত্যুর মিছিল টার্গেটেড মানে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তো এটা এমন একটা স্টেজ আপনি যদি খেয়াল করেন আমাদের দেশের টকসর অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব অনেক নিরাপত্তা বিশ্লেষক অনেক রাজনৈতিক বিশ্লেষক সে আমেনা মহসিন হোক জেনারেল রশিদ হোক আমি নামগুলি এমনি বললাম এরকম আরও অনেকে বলছিলেন যে একটা কঠোর ব্যবস্থাপনা দরকার একটা অফেন্সিভ দরকার আমার মনে আছে যে জেনারেল রশিদ এক জায়গায় তার তো মিলিটারি ব্যাকগ্রাউন্ড এবং নিরাপত্তা নিয়ে তার প্রশিক্ষণ আছে কাজ আছে উনি বলছিলেন যে এই মুহূর্তে যে অবস্থা তাতে আমাদের এই পরিস্থিতি মোকাবেলার জন্য তিন ধরনের ব্যবস্থা হতে পারে ব্যবস্থা জেনারেলি থাকে এই ধরনের ক্ষেত্রে এর মধ্যে একটা হচ্ছে অফেন্স আর একটা হচ্ছে ডিফেন্স আর একটা হচ্ছে ডেটারেন্স তো বলছে যে এখন হতে হবে সিক্সটি পারসেন্ট অফেন্স টোয়েন্টি পার্সেন্ট ডিটারেন্স টোয়েন্টি পারসেন্ট ডিফারেন্স কিন্তু একটা কোশ্চেন আসছে ঘোষণা দিয়ে কি অভিযান করলে সেই অভিযানের সফলতা আসবে আচ্ছা আজকেরই পত্রিকায় আছে আমাদের আইজি সাহেব এটার জবাব দিয়েছেন ঘোষণা দিয়ে না করলে দৃশ্যমান না করলে বলা হয় আমরা কিছু করছি কিছু করছি না আমরা আসলে করছিলাম এবং আমি কিছুদিন আগে আরেকটা টকশোতে আমার সাথে র্যাবের অ্যাডিশনাল আইজি ছিলেন যিনি কিছুদিন আগে ছিলেন চিটের কমিশনার তো জলিল মন্ডল সাহেব তো উনি উনি আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় বলছিলেন অ্যাকচুয়ালি তাদের কিছু অ্যাকশান শুরু হয়ে গিয়েছিল এই কিছু অ্যাকশান আমি উনি মুখে অতটা উচ্চারণ করে বলেন নাই কিন্তু আমি পরবর্তীতে আমাদের সাংবাদিক এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে যেটা বুঝছিলাম আপনি যদি খেয়াল করেন অফিসিয়ালি এই অভিযানের আগেই কিছু কিন্তু ক্রসফায়ার শুরু হয়ে গেছিল আপনি কি খেয়াল করেছেন অফিসিয়াল অ্যাকশনের আগে অন্তত নয়টি পরপর নয়টি ক্রসফায়ার হয়েছে সেটা ওই রাজশাহীর অধ্যাপকের ঘটনার যারা নাকি সন্দেহভাজন তারাও ক্রস ফায়ারে মারা গেছে একজনের মারা গেছে এখন আমার কাছে মনে হচ্ছিল মানে সামগ্রিক জিনিসটাকে মানে নিজে নিজে বিশ্লেষণ করে যে কিছু অ্যাকশন তারা শিকার করছেন অ্যাজ ক্রসফায়ার মানে ঘোষণা করছেন কিন্তু তার বাইরেও কিছু অ্যাকশন সম্ভবত হচ্ছে যেটা আমরা জানতেও পারছি না কিন্তু এতে আমাদের আমি জানি না মানে আমাদের আমাদের স্বস্তি বা শান্তিতে থাকতে পারবো কি না এটা বুঝতে পারছি না কারণ আমরা তো বুঝতে পারলাম না যে কোন তার অপরাধীকে প্রমাণ কি যে অপরাধী শাস্তি পেলো অপরাধীকেই ক্রসফায়ার করা হলো অপরাধীকেই মানে মানে উধাও করা হলো এটা কোনোটাই কিন্তু আইনসিদ্ধ না আমার এই কথা দিয়ে প্রিয় দর্শক এবং আপনি ভুল বুঝবেন না যে আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে সমর্থন করছি আমি বলছি যে আমরা যে একটা ব্যাখ্যাও পাব যে এই দুর্বৃত্ত এর হত্যাকাণ্ডের জন্য দায়ী তিনি আমাদের সাথে সম্মুখ সমরে মারা গেছেন তিনি তার লোক অ্যাটাক করেছিল আমরা অ্যাটাক করেছি মানে এই যে স্টোরি এরকম একটা পেলেও আমরা বুঝতাম যে কোনটার জন্য কে তো আমার যেটা মনে হয় না টার্গেট নিয়ে অভিযান বলা হয়েছিল যে জঙ্গি বিরোধী অভিযান কিন্তু এই অভিযানে কি জঙ্গি অ্যারেস্ট হচ্ছে অভিযানের জায়গাটাতে এখনই আসছি আপনি প্রশ্ন করে ভালো করেছেন আমি এমনি তো আসতাম এখন আমি বলছিলাম জেনারেল অ্যাকশনটা এক ধরনের ডিমান্ড ডিমান্ড সাইট তৈরি হয়েছিল এখন ডিমান্ড সাইডে রেসপন্ড করতে গিয়েই তো এখন মাঠে নামলো মাঠে নামলো এই যে হাজার হাজার এগুলিকে আমরা বলি গণগ্রেফতারের মতো হচ্ছে গণগ্রেফতারে কি হচ্ছে দেখেন আপনি যদি এখন আমি যদি কোর্ট করি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে যে উনি বলেছেন এটা তো বাণিজ্য হচ্ছে আপনি যদি আমি দলটা কারণ বিরোধী দলের বক্তব্য সরকারের যে কোনো কিছুতেই তো একটু সমালোচনা মুখর থাকে দায়িত্বই বলা যায় তাদের এটা বৈশিষ্ট্যই সুতরাং আমি তার চাইতে মানবাধিকার কমিশন তো সরকারের প্রতিষ্ঠিত একটা আহ নির্ভরযোগ্য রাষ্ট্রের রাষ্ট্রের একটা শক্তিশালী অঙ্গ তার চেয়ারম্যান বলছেন যে এখানে বাণিজ্য হবে মানে রকম আরও অনেকেই বলেছেন কিন্তু যে এটা বাণিজ্য হবে আরো অনেক সুশীল সমাজের লোকজন বলেছেন এখন এই আমার মনে হয় যে এর মধ্যে একটা বাণিজ্যের পার্ট আছে এটা টোটালটা বাণিজ্য না এটার মধ্যে রাজনৈতিক যারা বিরোধী তাদেরও কেউ কেউ এটার শিকার হবেন এটাও আছে অন্যান্য মামলায় অভিযুক্ত বা নাম আছে যারা এতদিন হয়তো ধরা পড়ে নাই বা কোনো মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছিল তারপরে জামিনে বা পলাতক হোয়াট এভার তো এই ধরনের লোকজনও থাকবে আবার কমপ্লিটলি কমপ্লিটলি নিরীহ তেমনও থাকবে এখন এই যে বললাম কমপ্লিটলি নিরীহ লোকও থাকবে এটাও আবার দুইভাবে থাকবে একটা হইলো বাণিজ্য করার জন্য যে ও তো নিরীহ ছেড়েই দিব মাঝখানে একটু বাণিজ্য হবে আবার কিছু থাকবে যে ভুলবশত মনে মনে অনেক সময় বলে যে আপনি বিপদে পড়েন বাই মানে আপনি ঘটনাচক্রে একটা জায়গায় উপস্থিত ছিলেন তিনজন তিনজনের সাথে আপনিও দুইজন আটকে গেলেন এরকম কিন্তু ক্ষেত্রে হয় সুতরাং যে এটাকে আমি আবার পুলিশের উদ্দেশ্যমূলক বলবো না সো এটা একটা মিশেল তা আমরা অনেকে যখন আমরা আলাপ আলোচনা করি আমরা এই যে মিক্সড ব্যাপার হয় এটা বলতে চাই না আমরা হয় একচেটিয়া পুলিশের বিরুদ্ধে বলি বা একচেটিয়া সরকারের বিরুদ্ধে বলি বা একচেটিয়া বিরোধী দলের পক্ষে বলি বা বিরুদ্ধে বলি বিরোধী দলেরও বিরুদ্ধে বলি আমার কাছে কিন্তু এটা সবসময় মনে হয় যে সকল পক্ষের যে দাবি বা অভিযোগ সেখানে সত্যি সত্যি কিছু সত্যতা থাকে সক কেউই এককভাবে টোটাল সত্য বলেন না আবার এককভাবে মিথ্যা টোটাল মানে কোনো কিছু নয় মিথ্যাও কিছু নয় এগুলি একটা মিক্স যেটাকে আমরা গ্রে বলি ব্যাপারটা আসলে গ্রে এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে এইটা কতটা রেজাল্ট দিল এটা দিয়েই জাস্টিফিকেশন যদি না হয় যদি এখানে অন্যায়ের ভারসাম্য বেশি হয় কিন্তু আমরা চলমান আন্দ ইয়া চলমান যে গ্রেপ্তারি অভিযান চলছে বা বিশেষ অভিযান চলছে এই যাবৎ যে রেজাল্ট আছে তাতে কিন্তু জঙ্গি গ্রেপ্তারের সংখ্যা কিন্তু খুব কম মাত্র আজকের যেই সরকারি বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে মাত্র চৌত্রিশ জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে টোটাল গ্রেপ্তার হলো তিন দুইশো জন তার মধ্যে মাত্র চৌত্রিশ জন হচ্ছে আপনি যদি তিন হাজারের মধ্যে হাত মানে প্রতি হাজারে দশজনও জঙ্গি পান আমি তো এটাকে কিন্তু যদি আপনি রিয়েল জঙ্গি যারা নাকি আমাদের জন্য টেরিবল মানে হাজারে জন মানে এক জনকে গ্রেফতার করতে হাজার জন এসছে যে হাজারের মধ্যে আবার আপনিও জানেন আমিও জানি আমরা আলোচনা করেছি যে অন্যান্য মামলায় আসামি এটা সেটা থাকবে থাকতে আবার নিরীহ লোকও থাকবে আবার পলিটিক্যাল অপোনেন্ট থাকবে শুধু পলিটিক্যাল অপোনেন্ট না কিন্তু কোনো না কোনো শত্রুতা এগুলিও তখন কাজ করে কি করে এ ওরে দেখায় দেয় ও ওরে দেখাই দেয় এগুলিও কিন্তু কাজ করে তার মানে এলাকায় শত্রুতা পুলিশ যারা আবার অভিযানের নামে তাদের কিন্তু সংখ্যা বাড়ানোর একটা চেষ্টাও থাকে তাদেরও সংখ্যা বাড়ানোর থাকে নাম্বার 2 তাদেরকে কেউ গিয়ে উৎকোদ বলে মানে কিছুই না যে ওই লোকটারে অ্যারেস্ট করবে মধ্যে পরে তো ছেড়ে দিবেনই এই যে এটা হ্যারাসমেন্ট করা মানে এটা পুলিশ হয়তো উদ্যোগ নেয় না পুলিশ घुसखे হয়তো এটা করছে আমি এই জন্যই বলি যে এটা যে মিক্সড ফেনোমেন এটা আমরা একটু একটু সামনে গিয়ে দেখবো যে কতদিন এক সপ্তাহ বা দশ দিন যারা ওই অভিযানটা চালায় তারপরে তারপরে তারা কি করে এই মানুষগুলিকে কি করে এর মধ্যে কতজনকে জিজ্ঞাসাবাদের ছেড়ে দেওয়া হয় কতজনকে কোর্টে চালান করার পরে বেল পেয়ে যায় দ্রুত এবং তারপরে কতজন আটক থাকে কারণ আমরা তো এর আগেও দেখেছি জঙ্গি সন্দেহে বা জঙ্গি ঘটনায় সম্পৃক্ত থাকার জন্য অভিযোগে অ্যারেস্ট করা হলো রিমান্ড হলো তারপরে জেলে আছে হঠাৎ করে দেখা যায় জামিন আপনি যদি গতকাল বা প্রথম আলোটা দেখেন সেখানে কিন্তু দেখবেন যে গত কিছুদিনে বেশ কিছু জঙ্গি বা জঙ্গি ঘটনায় ধৃত কিন্তু কোর্ট থেকে তার রেজাল্ট কয়েকদিন পরে কিন্তু ঠিক এই মুহূর্তে মানে মানুষের মনে জনমনে কি প্রভাবটা আছে বলে আপনি মনে করছেন আমি আবারও বলি যে এটা দুনিয়া ব্যাপী কিন্তু মর অর লেস অ্যাকশন এরকমই হয় আমরা যখন চিরুনি অভিযান বলি আমরা যখন কিছু বলি এটা এ এর কাছাকাছি হয় আমাদের দেশে হয়তো একটু ক্রুড বেশি এই জন্য হয়তো একটু ব্যাপক কারণ আমাদের রাজনীতি আমাদের দেখেন আপনি বর্তমান সরকার দেখেন তার আগে অন্য যে রাজনৈতিক সরকার ছিল এমন কি আপনি তত্ত্বাবধায়ক সরকারের আমলও যদি দেখেন ওয়ান ইলেভেন ছাড়াও ওয়ান ইলেভেনের সময় এবং এর আগেও যে আমাদের খুব জনপ্রিয় তত্ত্বাবধায়ক সরকার তখনও কিন্তু গণগ্রেফতারের নমুনা আছে ব্যাপক পুলিশি অ্যাকশানের আহ আরও আরো আরো নিষ্ঠুর নি নির্মম হয়েছে সুতরাং আমরা যে এখনই নির্মমতাটা দেখছি এটা না আরো একটা যৌক্তিকতা থাকে আমি আপনাকে একটা জিনিস বুঝি মানে মানে আমরা বুঝার চেষ্টা করি যে অনেক সময় যাদেরকে আমরা বলছি নিরীহ যেমন ধরেন আমি সন্ত্রাসের অর্থে জঙ্গিবাদিতার অর্থে আমি নিরীহ মানুষ কিন্তু আমি নিরীহ মানে এই না যে আমার চোখে পড়ে না কে একজন জঙ্গি এমনও তো হতে পারে যে আমি ধানমন্ডি এলাকায় থাকি বা কলা বাগান এলাকায় থাকি আমার সামনে দিয়ে আসে যায় হয়তো জঙ্গি এর মধ্যে হয়তো একজনকে আমি চিনি কিন্তু আমি এটা পুলিশকে জানাই না তো আমার মতো একজন মানুষকেও যদি গ্রেফতার করা হয় আমার সাথেও যদি কথা বলা হয় আমার আমাকে অত্যাচার করলে আমার একটু খারাপ লাগবে বাট আমার যদি কথা বলা হয় হতেও তো পারে যে আমার কাছ থেকে একটা ইনফরমেশন বেরিয়ে আসবে যেটা থেকে একজন সন্ত্রাসীর সূত্র পাওয়া যাবে তাকেও পাওয়া যাবে না তার কাছে এবং পৃথিবীতে কিন্তু এরকম হয় আমরা যাকে মনে করছি যে নিরীহ সে ব্যক্তিগতভাবে নিরীহ কিন্তু তার কাছে একটা তথ্য আছে খুব গুরুত্বপূর্ণ তথ্য মানে তিনি দেখেছেন একজনকে তার চোখের সামনে দিয়ে আমি আপনাকে বলি আমার ড্রাইভার ও কলা বাগানে যে খুনটা হলো হত্যাকাণ্ডটা হলো আমার আমি যে বাড়িটাতে হয়েছে তার বাড়িটার কাছাকাছি আমার একটা গ্যারেজ আছে মানে আমার গাড়িটা ওইখানে থাকে তো অফিসের কাছাকাছি তো এখন আমার ওই ড্রাইভার বসেছিল সে কিন্তু খুনিকে দেখেছে পালিয়ে যেতে দেখেছে পালিয়ে যেতে দেখেছে এবং তার হাতে ওই যে ইয়ে চাপাতি চাপাতিটা ছিল রক্তাক্ত ছিল সে কিছুক্ষণ যাওয়ার তার কাছে পিস্তলও ছিল সে ফাঁকা করেছে তখন এই দৌড়ানো অবস্থায় তাকে দেখেছে তো এখানে কিন্তু আমার ড্রাইভার নিরীহ কিন্তু এখন আমার ড্রাইভারকে যদি ধরে নিয়ে মানে জিজ্ঞাসাবাদ করা হয়। তাহলে হয়তো দিতে বর্ণনা পাওয়া গেছে ধরেন যদি সিসি ক্যামেরা নাও থাকতো তাহলে হয়তো আমার ড্রাইভার যে তাকে চেনে না কিন্তু একটা বর্ণনা তো দিতে পারতো যে কোন হাতে সে চাপাতিটা দেখেছে আমি জিজ্ঞেস করেছিলাম তাকে তার পরনে কি ছিল টি শার্ট ছিল প্যান্ট ছিল টি শার্ট ছিল আমার মনে হয় একটা রঙও বলেছিল আমাকে জাস্ট গল্পের ছলে তো আমরা আমরা এই জন্যই বলছি যে এইগুলি সবসময় আমরা যারা বাইরে থেকে দেখি তাদের কার্য পদ্ধতিটা অনেক সময় এরকমই যে অ্যাপারেন্টলি নিরীহ লোক অ্যাপারেন্টলি সাধারণ মানুষ কুড বি এ গুড সোর্স অফ ইনফরমেশান অ্যাটলিস্ট এ সোর্স অফ ইনফরমেশান তো এই ক্ষেত্রে আমি কি বলি যে এই মানুষের প্রতি যদি নিষ্ঠুরতা না হয় একটু একটু ডেকে নিয়ে যাওয়া আমি ধরে নিয়ে যাব বলতে চাই না অনেক মানুষকে ডেকে নিয়ে গিয়ে কিন্তু কিন্তু মানুষের জনমনে কিন্তু আতঙ্ক আছে ভীতি আছে হয়রানি হচ্ছে অনেকে মানুষের আমরা পত্রপত্রিকায় ছবি ছাপা হয়েছে দেখেছি যে মা বোন ভাই বোন তারা থানা প্রাঙ্গনে কোর্টের বারান্দায় তারা এরকম জি আমি আপনার সাথে সম্পূর্ণ আমি ওই প্রসঙ্গে এখন বলছি যে এটা আমার আমার বাংলাদেশের পুলিশ বাহিনী যারা নাকি এজেন্সিস তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে অনেক মানুষকে ধরেছেন তার বেশিরভাগ মানুষই আপনাদের এই কারণের সাথে সাথে সম্পর্কিত না দয়া করে তাদের প্রতি অযথা করবেন না তাদেরকে একটা জিজ্ঞাসাবাদ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে সম সসম্মানে দেন তাদের দুটো সুবিধা একটা সুবিধা হলো তারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফিরবে যে পুলিশ গ্রেফতার করা মানেই ভয়ের কিছু নাই পুলিশ ডেকে নিয়ে যাওয়া মানেই ভয়ের কিছু নাই আমি যদি খোলা মেলা মন খুলে কথা বলে ফেলি তারা যেটা জানতে চায় আমার যদি জানা থাকে আমি যদি বলে ফেলি তাহলে দিন বা দুই দিন আমাকে ছেড়ে দেয় এতে কি হবে জানেন পুলিশকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিতে শুরু করবে তাকে ডাকতেও হবে না সে নিজে নিজেই দিবে এখন মানুষ যায় না কেন একটা ভয় ভীতি একটা ভয় গেলে আমি জড়াইয়ে গেলে যদি আমার মধ্যে কিভাবে জড়াবে আমি কিছু বুঝতে পারবো না এই যে ভয়টা এই ভয়ের জায়গা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন আমাদের পুলিশের কাছে আমাদের র্যাবের কাছে যে এই মানুষজনকে যাদেরকে গ্রেফতার করেছেন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তাদের বেশিরভাগকে মুক্তি দিন কারণ আমি নিশ্চিত তাদের বেশিরভাগ অন্তত পক্ষে এই জঙ্গি তৎপরতায় জড়িত না জড়িত নয় এবং কেন আমি এটা বিশ্বাস করি বিশ্বাস করি এই জন্য যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই জঙ্গি তৎপরতা করবে তো কথা করে না তারা দেবে আমরা একটু অন্য পারলে দিকে যাই আপনি জানেন যে আরেকটি আলোচিত হত্যাকাণ্ড ছিল কুমিল্লা কলেজের ছাত্রী সোহাগে জাহান তনু গতকাল মেডিকেল বোর্ডের দ্বিতীয় দফা ময়না তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেখানেও সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি বলে মেডিকেল বোর্ড রিপোর্ট দিয়েছে যেটা নিয়ে তার মা খুব প্রকাশ করেছে যে তাহলে কি আমার মেয়েটাকে জিনে মারল না না এটাই আমার কাছে কিন্তু মানে দুটো জিনিস আমার অবজারভেশন এখানে এক আমরা মনে হয় রেপের ইস্যুটা কি বেশি গুরুত্ব দিচ্ছি কেন এটা ইরোটিক এটা লিখতে ভাল লাগে না দিস শুড নট বি দি কেস কারণ একটা মানুষ যখন খুন হয়ে যায় রেপ শুড বি এ মাইনর ইস্যু তিনি খুন হয়েছেন তার খুনি তাকে কিভাবে খুন করা হয়েছে কে খুন করেছে কে সহযোগী কে জড়িত দ্যাট শুড বি দি প্রায়োরিটি আমি এর মধ্যে বলি ভারতের জায়গাটার নাম ভুলে গেছি একজন মুসলমানের বাড়িতে গরুর মাংস আছে এই ইয়েতে মানে অভিযোগে এলাকার মানুষ তাকে মেরে ফেলেছে পরে দেখা গেছে পরে দেখা গেছে যে এটা ছিল খাসির মাংস মানে পরীক্ষা করেই দেখা গেছে খাসির মাংস আবার দেড় দুই সপ্তাহ পরে আরেক পরীক্ষায় বেরিয়েছে না এটা খাসির মাংস না এটা গরুর মাংস এটা প্রায় ওই তনু হত্যাকাণ্ডের ওই রিপোর্টের মতোই কিন্তু পুলিশ সেখানে একটা অসাধারণ কাজ করেছে পুলিশের যে প্রধান ওইখানকার ডিসিপি ডিসিপির আমি এন দেখলাম তার ইন্টারভিউতে সে বলেছে যে ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইট ইজ মাটন ইয়ে বিফ ইট ইজ এ কেস অফ মার্ডার আমরা এটাকে মার্ডার কেস নিয়েই এগোবো দোষীকে আমরা ছাড় দিব না এটা গরুর মাংস হলেও কিছু আসে দেয় না এটা খাসির মাংস হলেও আমাদের কিছু আসে যায় না খুন ইজ এ খুন কোনো কিছুর জন্যই কাউকে খুন করার অধিকার কারণ নেই তো আমার মনে হয় সোহাগী জাগান জাহান তনু ও আমার শহরের মেয়ে আমার একটা আলাদা নৈকট্য বোধ করি অনেস্টলি আমি বোধ করি হয়তো আমারই মেয়ে আমারই ছোট বোন এরকমই একটা মেয়ে আমার এলাকার তো আমার মনে হয় যে আমরা আমার জোরালো দাবি তার মৃত্যুর কারণ উদ্ঘাটন চাই তার মৃত্যুর জন্য কে তাকে হত্যা করেছে সেটা জানতে চাই কে আরও জড়িত সেটা জানতে চাই এটাই আমার দাবি সাইড ট্র্যাকে ওই খুনটার সাথে জানার জন্য হয়তো রেক বা অন্যান্য বিষয় আসবে কিন্তু দ্যাট শুড নট বি দি মেইন ইস্যু মেইন ফোকাসও জানা মেন ফোকাস হলে হত্যাকাণ্ড আমার কথা হলো তাকে না মেডিকেল বোর্ড যদি এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে যদি না পারে তাহলে তো না না দিতে তো তো হবে আমাদের এখন কথা হলো কোনো কিছুই মানুষের দাবির মুখে জন দাবির মুখে এগুলি হয় অনেকেই এগুলি চাপা দিতে চায় মানে পার পেয়ে যেতে চাই এটা অনেক রকম কারণে অনেক সময় হয় কিন্তু আমাদের জোরালো দাবি হচ্ছে যে আমরা এই খুনিকে ধরতে চাই আমরা দেখতে চাই তাকে ধরা হয়েছে আমরা পুলিশের কাছে এই দাবি থেকে তো সরবো না আমরা মিডিয়াতে সরব না আমি ব্যক্তি নাইমুল ইসলাম খান সরব না আমাদের এটা আমরা যেমন আমাদের সাংবাদিক দুই সাংবাদিক হত্যাকাণ্ডের জন্য এখনো তো আমরা একই দাবি করি জি সাগর সাগরুনি হত্যাকাণ্ডের যে তাকে কেভাবে মানলো কে মানলো তার বিচার কিভাবে হবে এই দাবি থেকে কি সরেছি বছরের পর বছর না সরছি না আমরা হয়তো দেখছিও না কোনো আভাস ইঙ্গিত এটা সমাধানের কিন্তু আমাদের পিছিয়ে আসেনি আমরা পিছিয়ে আসি আমরা হাতে কিন্তু সময় নেই যে আমি এই দাবিটা পুনরুক্তি করে যাব যে সোহাগি জাহান তনুর রেপ বিষয়ে আমি আর কথা বলতে ইন্টারেস্টেড না আমি একমাত্র ইন্টারেস্টেড তার খুন নিয়ে তার খুনের সুরাহা করতে হবে দায়ীকে বের করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে চিনাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট স্বীকার করে আমাদের অনুষ্ঠানে এসেছেন দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আগামীতে আবার দেখা হবে এই সময় অনুষ্ঠানে আল্লাহ হাফেজ